সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন সর্বশেষে, যে তিনি ব্যবসা করেন, মার্কেটে তার টাকা বাকি পড়ে আছে, তো ওই টাকার হিসাব টাকা সাধারণ ব্যবসায় যে আর টাকা আপনি পাবেন, চাহিদা মাত্র পাবেন, যে বাকি ওই বাকি আপনি ধরবেন, আর আপনার যে বাকিগুলো আছে অর্থাৎ আপনার বিভিন্ন মহাজনের কাছে ওটা বাদ দেবেন। অর্থাৎ আপনি কিছু বাকি থেকে যায় মহাজনের, যেটা আপনি মাল এনেছেন দেওয়া হয়নি, আবার আপনিও কিছু মাল দিয়েছেন, আপনার পাওনাটা জাকাতের ভিতরে আনবেন, আর আপনার কাছে মহাজনদের পাওনা জাকাত থেকে বের করে দেবেন, বিনিয়োগ ঋণ নয়, শুধু নগদ লেনদেন যেটা, এরপরে আপনি পুরো টাকা জাকাত দেবেন। জি, অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم